এই জন্য ওর মুখের কথা আর মনের কথা যতদিন এক না হবে ও কি হজ করলেও মুনাফিক, কথা বলো না কেন? যেহেতু হুম আল্লাহ দিলেন বজা যাচ্ছে, আয়াতটা যেহেতু কেয়ামত পর্যন্ত থাকবে, আর বাংলাদেশের যেহেতু এই আয়াতটা আছে না নেই, তাহলে আমাদের একটু ঝামেলার ভেতরে আছে। যদি আল্লাহ শুধু আব্দুল্লাহ ইবনে উবাইর জন্যই নাজিল করতেন তাহলে হুম বহু বসন দিতেন না, এক বসন দিতেন। আল্লাহ পাক বলেন, হে নবী, এরকম লোকের জন্য যদি আপনি দোয়া করেন আর আপনি যদি নাও করেন, আপনার পরবর্তীতে দুনিয়ায় যারা যাবে তারা দোয়া করবে। এর চরিত্র ছিল সব জায়গায় ভালো, শুধু রাজনৈতিক জীবনে আপনাকে মানত না। এবার আপনি আয়াতটা বাংলাদেশের সাথে মিলাবেন, আমার তো মনে হচ্ছে বাংলাদেশ দেখে এই মাত্র আয়াতটা নাজিল হইলো। এতটুকু না দিয়ে আল্লাহ বলেন, ইন তাস্তাগফির লাহুম সাবঈনা মাররাতান, হে নবী, আপনি এই লোকটার জন্য যদি 70 বার দোয়া করেন। নবীজি বলেন, জিব্রাইল পর্যন্ত বলার পরে যখন থেমে গেছে, চিন্তা করলাম এই লোকটার জন্য আমি 71 বার দোয়া করব। সাবঈনা মাররাতান, 70 বারের কথা আছে, আমি 71 বার করব। আমি মনে মনে প্রস্তুতি নিচ্ছি যে আর জানি আমি দোয়া আরো বেশি করে করি, ফালাইয়া গফিরাল্লাহু লাহুম, সঙ্গে সঙ্গে পরবর্তী শব্দটুকু জিব্রাইল নাজিল করলেন, ফালাইয়া গফির, এটা মজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার, মজারের আগে লান আসলে অর্থ হয় কখনোই হবে না, এর আগে আবার ফা এসেছে। আল্লাহ শেষের দিকে দিলেন লাহু, হে নবী, শুধু এর জন্য না, এর মতো চরিত্র দুনিয়ায় যারাই বানাবে তাদের জন্য যদি আপনি 70 বার না কিয়ামত পর্যন্ত দোয়া করেন, আমি আল্লাহ তাদের মাফ করব না। যেহেতু মুনাফিক মুসলমানদের ভেতরে হওয়ার সম্ভাবনা বেশি, এই জন্য আমাদের একটু ভয় লাগছে না, লাগে না? আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো, জোরে বলেন আমিন। এজন্য ইসলামের দিকে ডাক দেওয়ার পরেও যদি আপনি উল্টা উল্টা দিকে নিয়ে যান, আমি আপনাকে কল্যাণের দিকে ইসলামের দিকে ডাকবো আর আপনি মনে করবেন এটা রাজনীতি, তা রাজনীতি যদি ইসলাম দিয়ে করা জায়েজ না হয় কি দিয়ে করা জায়েজ হবে বলেন? আপনি যেটা দিয়ে করছেন রাজনীতি যদি জায়েজ না হয় তাহলে আপনি মুসলমান রাজনীতি করতে পারবেন না, কথা বলেন না কেন? যেটা কোরআন দিয়ে বলা যায় না সেটা অন্য জিনিস দিয়ে বলবো কি করে? যারা এই কথাগুলো বলে নিজেদের দোষগুলো ঢাকতে চায়, এখন যদি আমি এই লোকটার বাড়িতে গিয়ে ডাক দেই, ভাই বাড়িতে আছেন? ওনার ছোট্ট একটা বাচ্চা বেরিয়ে বলছে, আমার আঙ্কেল বাবা বাড়ি নেই, উনি ঢাকায় গেছে, 3 দিন পরে আসবে। এত মোলায়েম গলায় সুন্দর কণ্ঠে ডাক দিয়েছে আঙ্কেল বলে, ও ছেলে না আমি বোঝা যাচ্ছে না, ওটা আম্মু বলে ডাকবো না আব্বু বলে ডাক দেবো, আমি বুঝতে পারি নাই। এখন ওকে বুঝতে হলে কি করা লাগবে? পায়জামা প্যান্ট খুলে ফেলা লাগবে না? বসবেন আপনি? যদি বলে আমার নাম আকাশ, ও ছেলে মানুষের নাম আকাশ হয়, মেয়ে লোকের নাম আকাশ হয়, কি করা যাবে? পায়জামা প্যান্ট খোলা লাগবে, কারণ কি আবরণ দিয়ে ঢেকে রাখা আছে, আবরণ তুলে ফেললে বোঝা যাবে, কথা বলেন ঠিক কিনা? তাফসীরুল কোরআন লিখে দিয়েছেন, তাফসীর শব্দের শাব্দিক অর্থ উন্মুক্ত করা, ঢাকনা দিয়ে ঢাকা আছে, ঢাকনা তুলে ফেলা, খুলে ফেলা, আবরণ সরানো। আজ বাংলার ময়দানে তাফসীর করলে বাধা আসে, এই কারণে ওয়াজ মাহফিলে বাধা নেই, ঈসা আলাইহিস সালামে বাধা নেই, ওরস শরীফে বাধা নেই, ওরস মোবারকে বাধা নেই, কোন অনুষ্ঠানে আমি বাধা হয়েছে শুনি নাই আর সাহায্য হয়, শুধু বাধা হয় বাংলার জমিনে তাফসীর মাহফিলে।
একটাই কারণ, ওরা জানে যে কোরআনের সঠিক তাফসির যদি করা হয় আমরা যে আবরণ গুলো ঢেকে আছি নিজেদেরকে, জুলুমের আবরণ, শিরিকের আবরণ, কুফরের আবরণ, বেদাতের আবরণ, কোরআন দিয়ে যদি সঠিক ভাবে কথাগুলো তুলে ধরে আমাদের আবরণ গুলো সব জাতি দেখে ফেলবে যে আমি আম্মু না আব্বু। জাতি বুঝবে এটা দেখে সর্বনাশকারী, তখন সব মাঠে মারা যাবে। এই জন্য আগে থেকে একটা নাম দিয়ে দেয় যে এখানে রাজনীতি হবে, এ মাহফিল হতে দেব না। আসলে তো রাজনীতি না, এটাই আসল নীতি, কথা বলো না কেন? কোরআনের উপরে কোন নীতি দুনিয়ায় আছে? আফা হুকমাল জাহিলিয়্যাতি ইয়াবগুন আমান আহসানু মিনাল্লাহি হুকমান লিকওমি ইউকিনুন। হে নবী, ওরা কি আল্লাহর আইনের বিপক্ষে অন্য কোন আইন চায়? আল্লাহর চাইতে সুন্দর আইন দুনিয়ায় কে দেবে? যে আইন বানিয়েছে হয় তার নিজের স্বার্থে, নাই দলীয় স্বার্থে, নাই ব্যক্তি স্বার্থে। আর আল্লাহ যেটা বানিয়েছে তার নিজের স্বার্থে, বলেন। কয়েকদিন আগে যে লোকটা মুসলমান হয়ে গেছে বুশের মেয়ে, এটা আল্লাহর বলে ছিল নাকি? সারা পৃথিবীর মুসলমানদের শত্রু এই বুশের মেয়ে কয়েকদিন আগে মুসলমান হয়ে গেল। জিজ্ঞাসা করা হচ্ছে আপনি মুসলমান হলেন কেন? বুশের এই ছোট মেয়ে বলেছে আমি মুসলমান হয়েছি, অন্যান্য ধর্ম গ্রন্থগুলো আমি পড়েছি, আমি বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স করা ডক্টরেট করা একটা মেয়ে, বিভিন্ন ধর্মের ছাত্রী আমি, তুলনামূলক ভাবে অনেকগুলো ধর্ম গ্রন্থ পড়ে দেখলাম ওই ধর্মের ভেতরে বেশিরভাগ লেখা নিজের স্বার্থে নাই দেশের স্বার্থে। পড়ে দেখেছি কোরআন পড়ে দেখলাম না এ কোরআন কারো স্বার্থে না, এ কোরআন মানবতার স্বার্থে। এই জন্য সব বাদ দিয়ে আমি একজন খ্রিস্টান মুসলমান হয়ে গেলাম। জোরে বলেন আল্লাহু আকবার। কোরআনের কাছে যাবে ওই নিয়তে এখনো আসেন, আপনাকে এখনো হেদায়েতের পথ কোরআন দেখাতে পারে, সে ক্ষমতা কোরআনের আছে না নেই? এইরকম নিয়ত নিয়ে আজকে আমরা এসেছি, আমাদেরকে যেন জোর করে হলেও কোরআনে হেদায়েত দিয়ে বাড়ি দিয়ে যাই, কথা বলছেন না কেন? কিন্তু শর্ত আপনার মন থাকা লাগবে। আপনার যদি মন না থাকে, নবীজির চাচা আবু তালেব সারা জীবন নবীকে বাড়িতে রেখে কোলে কাঁখে নিয়ে খরচ করে করে তাকে মানুষ করেছে, কিন্তু মন ছিল না, এই জন্য আল্লাহ তাকে হেদায়েত দেয়নি। আস্তে বলেন, আপনারা যদি মন না থাকে আপনাকে আল্লাহ হেদায়েত দেবে? না, সম্ভব না। আশা করছি আপনার মন আছে, আজকের এই ময়দান থেকে হেদায়েত নিয়ে বাড়ি যাবে। দরুদ আর সালাম পাঠ করে নবীজির জীবনের মেন দায়িত্ব যেটা ছিল, মেন কর্তব্য কি সেটা? চারজন বড় বড় পায়গম্বরের নাম নিয়ে আপনাকেও বললাম, আপনার প্রতি আমি একই ওহী দিলাম, আকিমুদ্দিন, আপনি দিন কায়েম করবেন, এই বিষয়ে কোনো মত পার্থক্য চলবে না। আজ বাংলার জমিনে আমরা যারা নবীর উম্মত দাবি করছি বিভিন্ন দলে বিদলে মতে ভিন্ন মতে হয়তো পার্থক্য আমাদের আছে, কিন্তু টার্গেট থাকা লাগবে আপনার, এ দিন কি করে কায়েম হয়, কথা বলেন এখানে। এই জমিনের আসল মালিক কে? আর আমরা আমরা নকল মালিক। আসল মালিক কে? দিনের মালিক কে? আমরা না, আপনি কথা বলছেন। এই জমিনের মালিক আল্লাহ, দিনের মালিক আল্লাহ, আমরা হচ্ছি দিনের খাদেম, কামলা। এদিকে কি বলে কামলা রে? কর্মী, শ্রমিক যাই বলেন। এখন যদি এই যে ভাইয়ের নাম কি? দুলাল ভাই। অনেক দিনাজপুর বাজারে গিয়ে, বীরগঞ্জের বাজারে গিয়ে পাঁচজন শ্রমিক নিয়েছে এই জমিনটায় ধান লাগাবে মনে করেন, কথা কি বুঝতেছেন?
পাঁচজনকে বলে দিলে তোমরা ধান লাগাও, বিকাল পাঁচটায় তোমাদের বেতন দেব। বিকাল পাঁচটা বাজে আর দশ মিনিট বাকি আছে, আর দশজন মস্তান এসে ধানগুলো সব উপড়িয়ে ফেলছে। আমরা যারা শ্রমিক আছি পাঁচজন, আমরা কিন্তু বাধা দেব। বলবো ভাই আপনি ধান তুলে ফেলেন, উপড়িয়ে বাড়ি নিয়ে চলে যান, কোন অসুবিধা নেই, আর দশ মিনিট পরে তোলেন, আমি বেতনটা নিয়ে নিই। কারণ মালিক এসে দেখবে তার লাগানো হয়নি, আমাদের বেতন দেবে না, আপনি আর দশ মিনিট পরে দরকার হয় সব গোসা ধরে তুলে বাড়ি নিয়ে যান।